Most people feel comfortable talking about themselves. এমন এক মানুষ আছে যারা কিনা তাদের নিজের সম্পর্কে একটু শুনতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। সো তুমি যখন প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছ, একদম প্রেজেন্টেশন শুরুর দিকে কিন্তু অডিয়েন্সের মনোযোগ খুবই ভালো থাকে, যে তারা কিন্তু জানতে চায় নতুন যে প্রেজেন্টার আসছে সে কী কী বলতে চাচ্ছে, তার মুখ থেকে নতুন কী শেখা যাচ্ছে। তো প্রেজেন্টেশন যখন তুমি শুরু করতে যাবা, তখন তুমি একটি স্টোরি দিয়ে শুরু করে দিতে পারো, গল্পের ছলে তাদেরকে বোঝাতে শুরু করো। কারণ মানুষ কিন্তু গল্প খুবই পছন্দ করে। তুমি একটা কোনো একটা বিষয় সম্পর্কে বলতে চাচ্ছ তুমি মুখে, এইটা যতটা মানুষ তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তার চাইতে অধিক মনোযোগ দিয়ে শুনবে তুমি যখন সে একই ঘটনা বা সে একই বিষয়টা একটি স্টোরির মাধ্যমে বলার ট্রাই করো। আর এই স্টোরিটা বিষয়টা যদি তুমি তোমার নিজের সম্পর্কে একটু বলতে পারো তুমি সেই প্রেজেন্টেশন দেওয়ার সময়, তাহলে কী হবে, কোনো ব্যক্তি যখন তার নিজের সম্পর্কে কোনো কিছু বলে, তাতে তার একটু স্বাচ্ছন্দ্যবোধ বা তার একটু ভালো লাগা কাজ করে। আর তুমি যদি তোমার সেই প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজের সম্পর্কে একটি স্টোরি তুলে ধরো, এতে করে অনেক মানুষের সামনে যখন তুমি তোমার গল্পটিকে উপস্থাপন করবা, তখন কিন্তু তোমার ভেতর একটা ভালো লাগা কাজ করবে। আর এ থেকে তোমার নার্ভাসনেসটা কেটে দিয়ে তুমি আরও ভালো প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করে দেবে। সো ইটস বেটার টু ইউজ আ পার্সোনাল স্টোরি ফর ইফেক্টিভ প্রেজেন্টেশন।